হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের বলেছিলাম না, আমরা সেই পুজো দিতে গেলাম, তারপরে বাড়ি গেলাম 10 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য দীঘা, ওই যে দীঘা ঢুকছি আমি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কেউ আমার মতো 1 ঘন্টা কেউ দীঘা যাও, আমি কিন্তু 1 ঘন্টা গিয়ে দীঘা থেকে ঘুরে চলে এলাম, মানে দীঘায় 1 ঘন্টা ছিলাম। তো সেই ভোর 4টের সময় বেরিয়ে রাত্রি 10টার সময় বাড়ি ঢুকেছি, ততক্ষণে এই পুজো দেওয়া, মানত পুজো ছিল, তারপর দীঘা যাওয়া হলো, বাড়ি গেলাম, তো এই করে মোটামুটি করে একটু একটু টাইম এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছি। আগে ছোটোবেলায় বলতে গেলে মানে প্রায় দীঘা, কোনো কিছু হলেই দীঘা যাওয়া, ওল্ড দীঘা, নিউ দীঘা, শঙ্করপুর, জুনপুর, তো এই সব চন্দনেশ্বর, মানে কোনো কিছু হলেই ওই দিকে এই সবই আমাদের যাওয়াই হয়, মানে 2-1 মাস অন্তর অন্তর প্রায় ঘুরতে যেতাম। তো সেটা এখন খুব মিস করি, 30 বছর যেতে পারিনি, আজ 30 বছর বাদে আমি দীঘা যাচ্ছি, তো তাও আবার 1 ঘন্টা, মানে একদম আমাদের এত শর্ট টাইম। তো যাই হোক, গেছিলাম বলে ওদিকে না একবার ঘুরে আসি, তো যাওয়া ও তো ছাতা আমরা নিয়ে যাইনি, তাই একটা কাপ ধুতি কাপড়টাকে মাথায় দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো, মানে গাড়ি থেকে নেমে তারপরে যাচ্ছিলাম, তারপরে এখানে এলাম, চলো একটুখানি একটু দীঘা সমুদ্রের জল একটু মাথায় ছিটিয়ে নিই। এত রোদ, মানে থাকা যাচ্ছে না, ভর দুপুরবেলায় মানে বোঝা যাচ্ছে যে ভর দুপুরবেলার রোদের যে তাপ কি গরম। এরপর ও একটুখানি গেল, আমি বললাম না, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, একটু বসি আমি, তারপরে যাব। তো আমি একটু বসলাম, তারপরে ও হেঁটে হেঁটে চলে এলো। তারপরে আমি বলছি, বাবা এই বড় বড় বোল্ডার পাথরগুলো পড়েছে, কি করে হাঁটবো, পাগুলো ঢুকে যাচ্ছে, সবাই কি সুন্দর সোজাভাবে হাঁটছে, আর আমি দেখছি ভালো করে হাঁটতেই পারছি না, দূর বা একটু বসি, তারপরে আবার একটু বসে যাব। তো একটুখানি বসলাম, তার বসে একটু জিরোই, তারপরে যাব। তো ঢেউগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল, আমি কতটা ঢেউ আসছে দেখছি, কি ওপরেও কি ঢেউটা আসবে, তো বড় বড় ঢেউ তো দেখেই বুঝতেই পারছো। তারপরে ভাবলাম না এবার একটু যাই, তো আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছি, এত ভয় করছে, এত ভয় করছে, ভালো করে হাঁটতেই পারছি না, যেন মনে হচ্ছে পড়ে যাব। তো লাস্টে আমাকে না ধরে ধরে হাঁটতে হচ্ছে, এক দেখো কীভাবে নামছি আমি, ভয় পাচ্ছিলাম ভীষণ যে এই যদি পড়ে যাই। তো যাই হোক, সেই গেছি, জলটা একটু নেবো, সমুদ্রের জল, ওমনি ডাকছে, পড়ে যাবে, পড়ে যাবে, যেও না, বড় ঢেউ টেনে নিয়ে চলে যাবে। তো সেই এমন বিরক্ত করছে, লাস্টে আবার সেই যাওয়া তো হলোই না, জলের কাছে গিয়েও যেতে পারলাম না, সেই ঘুরেই চলে আসছি, দেখেছো, সেই যাবো যাবো করছি, যেতেই দিচ্ছে না। তো তারপরে আবার সেই উঠেই আবার চলে এলাম, তো না এবার যাই, এবার বাড়ি যাওয়ার পালা, বাড়িতে গিয়ে একটুখানি মায়ের সাথে, বৌদিদের সাথে, সবার সাথে একটু দেখা করে এবার সোজা আমার চন্দননগর বাড়ি চলে আসতে হবে। তো এবার চারদিক একটুখানি নিয়ে নিয়েছিলাম, দুপুরের দিকে তো বিশেষ দোকানপাটও বসেনি, কিছু না, একদম ফাঁকা পুরো, তো একদম দেখতেই পাচ্ছ এটা নিউ দীঘা ছিল। তো এবার ও পেছনে পেছনে আমাকে ওই গার্ড দিয়ে নিয়ে আসছে, মানে এত রোদ বলে ওই সেই একটা সাদা কাপড় মতো ছিল, ওটা মাথার উপর দিতে দিতে আসছে। তো আমি বলছি কী গরম বলে ওরকম বলছি, তখন ও বলছে চলো এই তো আমি তো ধরে আছি, একটু তো তোমার ছায়া লাগছে। তো যাই হোক, এই করতে করতে চলেই নাও, এবার 1 ঘন্টার জন্য দীঘা আমাদের ঘোরা শেষ হয়ে গেল, এবার মেদিনীপুর কাঁথি বাড়ির দিকে আমি রওনা হচ্ছি,